আর আপনার উপন্যাসের স্যার শেষ এন্ডিং এর দিকে স্যার আমরা দেখলাম যে আসলে এটাতে একটা ট্র্যাজেডি রূপরেখা আসলে তৈরি করে, আসলে এটা ট্র্যাজেডি কেন স্যার শেষ পর্যন্ত কেনর আগে আমি ট্র্যাজেডি কিনে এটা আগে আমি শিওর হই। আচ্ছা, এখন ট্র্যাজেডি বলতে আসলে কি, যে নর্মাল সাধারণ যে পাঠকরা, আমি একটু আগে তোমাকে বলেছি যে পপুলার লিটারেচার কিছু পপুলার পাঠক তৈরি করেছে, পপুলার লিটারেচারের কাজই হচ্ছে সিনেমাটিক একটা এন্ডিং, হাসি তামাশা বা একটা আনন্দ দেওয়ার যে একটা প্রবণতা। এখন একজন লেখক আনন্দ দিতে গিয়ে তো তার সব কিছু বিসর্জন দিতে পারবে না, এখন যাত্রার আসর বসিয়ে দিয়ে তো আনন্দ দিতে হবে। আনন্দ এবং মোরালিটি দুটাই কিন্তু আমাকে নজরে রাখতে হবে, মানে অনেকটা কী বলা যায় যে একটা ডানার মতো, একটা পাখির ডানার মতো, যে আমি শুধু আনন্দ দিতে গেলে যদি মোরালিটি মার খায় তাহলে তো সমস্যা, আবার মোরালিটি তুলতে গিয়ে যদি আনন্দ না দেওয়া যায় এটাও একটা সমস্যা বলা যায়। তো দুটাই যাতে আমরা পাশাপাশি রাখতে পারি এটা কিন্তু আমাদের ভাবতে হবে। আচ্ছা, এখন আমি যেটা বলছি যে ট্র্যাজেডি কী না, পপুলার পাঠক যারা, আমি বারবার বলতেছি এটা আমার নির্দিষ্ট একটা ব্যাখ্যা আছে যে পপুলার সাহিত্য যারা পড়ে তারা কি, আমি ধরে নিচ্ছি পপুলার রিডার, তারা মনে করে কি যে নায়ক এবং নায়িকার মিল হয়ে গেলেই এটা মিলনাত্মক, আর যদি মিল না হয় এটা বিয়োগান্তক। কিন্তু আমি এভাবে বলব না, আমার এর ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার অর্জন দুই ধরনের হতে পারে, বস্তুগত অবস্তুগত। এটার পারফেক্ট উদাহরণ দেওয়া যেতে পারে আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অফ দ্য সি, ওইখানে যে বৃদ্ধ লোকটা, ওই বৃদ্ধ লোকটা মাছ ধরার জন্যই কিন্তু যায়, প্রতিদিন শূন্য হাতে ফিরে আসে, তার আশপাশের জেলেরা মাছ নিয়ে আসে সে শূন্য হাতে ফিরে আসে, এভাবে ব্যর্থ তার 40 দিন পূর্ণ হলো, হতে হতে 84 দিন পূর্ণ হলো। ইভেন তার সাথে একটা ছেলে থাকতো, ছেলের বাবা এসেও ছেলেটাকে নিয়ে গেছে, কারণ এই লোকটার নৌকা এখনও মাছ বা বড়শিতে মাছ ধরে না, তো মানুষের ছেলে রেখে তো এখানে কোনো লাভ নাই, কারণ সে তো কোনো মাছের ভাগ ওই ছেলেটা পাবে না, কারণ মাছ তো ধরা পড়ছে না। এভাবে সে নিঃস্ব হয়ে উঠে আমাদের সেন্টিয়াগো, মানে ওই উপন্যাসের যে নায়ক, একদিন সত্যি সত্যি সে কিন্তু সমুদ্রের মাঝখানে বড়শি যখন ফেলে ইয়ামুটো একটা মাছ কিন্তু তার বড়শিতে ধরা পড়ে, মাছ বসে আনতে তার অনেক সময় যায়, অনেক চেষ্টা করে মাছটাকে বসে আন, নৌকায় তুলতে পারে না, সে নৌকার পেছনে পেঁচিয়ে বেয়ে বেয়ে মাছটাকে নিয়ে আসার চেষ্টা করে, আসার পথে ওই মাছকে কিছু হাঙ্গর আক্রমণ দফায় দফায়, এবং সেও কিন্তু তার সর্বোচ্চ ফাইট করে যে না আমি আমি মানে এখান থেকে জয়ী হয়ে আমাকে যেতে হবে, তার হারপন বা তার যে ছোটো ছোটো যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল সবগুলো কিন্তু ফাইট করতে করতে সেগুলা ভেঙে ফেলছে। এমনও আমরা দেখেছি যে তার এই বৃদ্ধ লোক, তার শ্রান্ত দেহ, ক্লান্ত চিত্ত, ওই জায়গায় আমি তুমি হলে হয়তো হাল ছেড়ে দিতাম, মাছটা ছেড়ে দিয়ে আমরা চলে আসতাম, ওই জায়গায় কিন্তু সে কনফিডেন্টলি বলতেছে যে এই মাছ তুমি আমার ভাই, তোমাকে কি শুধু বাজারে বিক্রি করার জন্য কি আমি তোমাকে ধরতে চাচ্ছি, আমি জেলে, আমাকে প্রমাণ করতে হবে তোমাকে ধরে যে আমি একজন জেলে। তুমি চিন্তা করো আইডিওলজিক্যালি সে ওই জায়গায় কতটুকু স্ট্রং, শারীরিকভাবে হয়তো সে আমরা ভঙ্গুর দেখতেছি কিন্তু আইডিওলজিক্যালি সে কিন্তু অনেক স্ট্রং, এবং একটা পর্যায়ে যখন সে আর পেরে উঠতে পারতেছে না, যে সেও এক সময় ভাবতেছে যে আসলে আমি পারবো কিনা, নিজেকে সে কিন্তু তখন বলে যে একজন মানুষ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু কখনোই ব্যর্থ হতে পারে, হোয়াট এ ফিলোসফিক্যাল স্পিচ। সে আইডিওলজিক্যালি কিন্তু আরও স্ট্রং হচ্ছে, এবং শেষমেশ যদিও মাছের ফ্লেশ খেয়ে ফেলছে ওই শার্কগুলো, শুধু বাকি থাকলো কঙ্কাল, সে কিন্তু কঙ্কাল নিয়ে আসছে পারে রেখে সে ঘুমিয়ে পড়েছে। এখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমাদের সেন্টিয়াগো ব্যর্থ হয়ে গেল, কিন্তু না, বস্তুগত দিক দিয়ে হয়তো তোমার মনে হচ্ছে ব্যর্থ, আদর্শ এবং আইডিওলজি এবং ফিলোসফির দিক দিয়ে অবশ্যই ব্যর্থ না, এই যে তার প্রচেষ্টা তার চেষ্টা এর চেয়ে বিজয় কী আর হতে পারে। এখন কেউ এটাকে বলতে পারে ট্র্যাজেডি, কেউ বলতে পারে কমেডি, বলতে পারে না। এখন পাঠক যদি তার অ্যাভারেজ লেভেলের হয় তাহলে তো এই উপন্যাসকে বলবে যে এটা তো ট্র্যাজিক একটা উপন্যাস, কিন্তু এখানে যদি সিরিয়াস কোনো পাঠক হয় সে জীবন জীবন শেখার মতো জিনিস এখানে আছে, যে আমরা যখন প্রবলেমে পড়ি প্রবলেমকে কাটিয়ে ওঠার যে একটা মনোবাসনা, যে একটা প্রচেষ্টা চেতনা, এটা যিনি লালন করতে পারে এটা তো বিশাল একটা, মানে বিজয় ছাড়া এখানে তো আর কিছু নেই। ইভেন কোনো মানুষ মৃত্যুর মুখে পতিত হওয়ার সময়ে যদি সে খুব গ্র্যান্ড স্টাইলে তার মৃত্যুটাকে গ্রহণ করতে পারে, যেটা আমরা সম্ভবত ডাচেস অফ মালফিতে দেখেছি, যে ডাচেস অফ মালফি যখন তাকে মারা হয় একসময় সে কিন্তু শুধু ডাচেস অফ মালফি বলে সে কী করে মৃত্যুটাকে গ্রহণ করে ফেলে, এবং ওদেরকে বলে আমাকে তোমরা ফাঁসি দিতে চাও দাও, এমনভাবে দাও আমি যদি জান্নাতে চলে যেতে পারি, এবং একটা পর্যায়েতে কিন্তু একদম কনফিডেন্ট হয়ে যায় এবং সাদরে সেই মৃত্যুকে গ্রহণ করে। এবং যেটা আমরা দেখেছি
তোমার রাইডার্স টু দ্য সিতে মারিয়া যেটা করেছে, তার প্রত্যেকটা তার স্বামী শ্বশুর সব কিন্তু মারা গেছে, প্রত্যেকটা ছেলেও মারা গেছে, সর্বশেষ যখন মারা যায় সে কিন্তু কাঁদেনি, সে সমুদ্রকে বলেছে ভালো হয়েছে আমার এই সন্তানকে নিয়ে গেছে, আমার আর এখন টেনশন ফেলে দেওয়ার মতো আর কিছুই আর রইল না। সে তার ট্র্যাজেডিকে সে এটা জয় করার চেষ্টা করেছে, একটা পর্যায়ে কিন্তু সে বলে যে আমার যা আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট থাকতে পারবো, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক পর্যায়ে মরে যাবে। তুমি চিন্তা করো তার এই দুঃখময় মুহূর্তে ইউনিভার্সাল একটা সেন্স তার মধ্যে গ্রো করেছে। তো বস্তুগত দৃষ্টিতে যদি সে এখানে ব্যর্থ হয়েও যায়, কিন্তু আইডিওলজিক্যাল দিক থেকে কিন্তু তার চেয়ে সফল আর কোনো মহিলা এখানে নাই। এখন আসে আমার উপন্যাসে, উপন্যাসে কী হয়েছে, নায়কের নায়িকার মিল দেই নাই, এটা তো বস্তুগত একটা ভাঙন। কিন্তু অবস্তুগত আইডিওলজি যদি আমরা দেখি, নায়ক কী করেছে, শেষমেশ সুপারম্যান হয়েছে। তুমি বলতে পারো যে স্যার সুপারম্যান কীভাবে, আমার তো উপন্যাসের মূল টার্গেট কিন্তু এটা, সুপারম্যান থিওরি এস্টাবলিশ করা, যে আমার এই বই পড়ে যাতে অ্যাটলিস্ট মানুষ বুঝে যে আসলে আমরা সুপারম্যান হতে পারি। এবং শেষমেশ কিন্তু আমার নায়কটা কিন্তু সুপারম্যানের দিকে এসে গেছে। এবং এন্ডিং তুমি লক্ষ্য করেছো কি না, যে আমি বলেছি যে পাখিরা ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে, সমুদ্রের যে সরি যে আকাশের নীলিমা তার কোমলতা নিয়ে তাকে কী করছে, এবং পানিগুলা প্রবাহিত হচ্ছে সরষের খেতে, এগুলা শুধুই মাঝেরই না, সিম্বলিক মাঝেরই, অর্থাৎ এগুলার মধ্যে আমি আশাবাদ ফুটে তুলেছি। এখানে কিন্তু তুমি ট্র্যাজেডি কোথায় দেখো, যেটা তো একটা তোমার আমি বলবো যে বিজয়ের একটা বা আশাবাদের চূড়ান্ত বই প্রকাশ আমি এর দ্য এন্ড কিন্তু আমি ঘটিয়েছি। তার মানে বস্তুগত দিক দিয়ে যদিও, অর্থাৎ সিনেমাটিক স্টাইলে যদিও তোমার কাছে মনে হতে পারে এটা ট্র্যাজেডি, আদর্শের দিক দিয়ে এটা ট্র্যাজেডি না, বিজয়ের একটা উল্লাস। এবং তুমি তোমার আরেকটা প্রশ্ন কি ছিল সুপারম্যান সম্পর্কে, আরেকটা বলেছিলে যে আমার নায়কটা সুপারম্যান কি না, বা আমি সুপারম্যান বলতে আমি কী বুঝিয়েছি, এটাই তো তোমার আগে আগে তুমি প্রশ্ন করেছিলে। এটা সুপারম্যান, এখন আমি আরেকটু ক্লিয়ার করি যে আমাদের যে বর্তমান সমাজ এটা বিমানবিক সমাজ, সরি অমানবিক সমাজ। বিমানবিক মানে হচ্ছে যে মানবতা নাই, আবার খারাপিও নাই, এটা হচ্ছে বিমানবিক। আর মানবতা নাই আবার পশুত্বে ভরে গেছে, এটা হচ্ছে অমানবিক। আমাদের এমন একটা সমাজে আমাদের বাস, বা এমন একটা সময়ে আমাদের বাস, যে মানুষ এখন আত্মা নিয়ে তো ভাবেই না, এবং মানুষের যে একটা আত্মার খুরাক অথবা মানুষের যে একটা মানবতার যে কিছু দায়িত্ববোধ আছে, এই ফিলিংসটাই কিন্তু মানুষের মধ্যে নেই। মানুষের এখন হয়ে গেছে কি যে আমি খাই খাই, অথবা হতে পারে যে আমি আমি আমাকে নিয়ে যে ব্যস্ত, নিজেকে নিয়ে যে একটা ভাবনা, মানুষ হয়ে গেছে তার নিজেকে নিয়ে সুখী হওয়ার যে একটা প্রবণতা দিন দিন মানুষের মধ্যে কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে। ওই জায়গায় বৃত্তের বাইরে এসে মানুষ চিন্তা করার শক্তিও নেই, সামর্থ্যও নেই, ইচ্ছেও নেই। ওই জায়গায় কিন্তু আমার নায়ক কিন্তু কী বলেছে একটা জায়গায় তুমি দেখিও, সে বলেছে একটা পর্যায়ে যে জীবন একটা ট্রেন যাত্রার মতো, কেউ মিনারেল ওয়াটার খাচ্ছে, কেউ শুকনোমুখে বসে আছে, কেউ আইসমিরিক খাচ্ছে, কেউ আইসক্রিম খাচ্ছে না, কেউ বা মসৃণ কাপড় পরেছে, কেউ বা মলিন পোশাক পরেছে। যে যেভাবেই থাক জায়গা, তাকে নামতে হবে মৃত্যু নামক অভিন্ন গন্তব্য। তার মানে আমার নায়ক কিন্তু জীবনের আলটিমেট অর্থ কিন্তু বুঝে ফেলছে, এখানেই তো তার সুপারম্যান হওয়ার জন্য যথেষ্ট। এবং আমি তো এটাই বুঝাতে চেয়েছি যে একজন মানুষ যদি সত্যি তাকে মানুষ দাবি করে, তাহলে তাকে আগে সে যে মানুষ এই সত্যটুকু তো তাকে অনুধাবন করতে হবে। এবং এই সত্যটুকু অনুধাবন না করতে পেরে আমার যদি বাড়ি থাক, গাড়ি থাক, ফুট থাক, সামাজিকতা থাক, টাকা পয়সা থাক, তো আমি তো মানুষ হয়ে উঠতে পারলাম না। তো এটা বস্তুগত দিক দিয়ে যদি বিজয় হয়, আদর্শগত দিক দিয়ে কিন্তু আমি পরাজিত, আমি ট্র্যাজিক। তো আমার এই উপন্যাসে কিন্তু আমি এটাই দেখিয়েছি যে আমার নায়ক যেখানে মানুষ উল্টুশ্রুতে হাঁটছে, জীবনের মিনিং খুঁজা তো বহুদূর, মানুষ পশুত্বের দিকে যাচ্ছে, ওই জায়গায় আমার নায়ক কিন্তু জীবনের সারমর্মকে ফ্রেমবন্দি করে ফেলেছে। এটা তো বিশাল একটা বিজয়ের যে ব্যাপার। আমি আমি আরেকটু লম্বা করি, এটাকে আমি তুলনা করতে পারি হেনরিক ইবসেন, নরওয়ের নাট্যকার, উনি লিখেছেন এ ডলস হাউস। এটার এন্ডিং পার্টে তুমি দেখতে পাবে যে ওয়াইফ স্ল্যাম দ্য ডোর, মানে দরজাকে টাস করে লাগিয়ে সে তার পুতুলের সংসার আর করবে না। সে একসময় বুঝতে পেরেছে যে মহিলাটা যে আমি মহিলা না, আমি একজন হিউম্যান বিং, সে সংসার ভেঙে চলে যায়। এবং কেউ বলতে পারে যে সংসার ভেঙে গেছে এটা তো ট্র্যাজেডি, আবার কেউ বলতে পারে যে একটা নারী তার মানে তাকে আবিষ্কার করতে পেরেছে সে একজন হিউম্যান বিং, এটা তো আদর্শগত দিক দিয়ে একটা বিশাল একটা বিজয়। আমি কিন্তু এরকম ভাবেই আমার উপন্যাসটা এন্ডিং করেছি, যে কারো কাছে এটা কমেডি মনে হতে পারে, কারো কাছে ট্র্যাজেডি মনে হতে পারে, আমি লেখক হিসেবে বলছি এটা অবশ্যই ট্র্যাজেডি নয়। তাহলে স্যার এখন আমরা একটু বিরতি নিচ্ছি স্যার।